হ্যালো বন্ধুরা, আপনি কি একটা না তিন বছর ঘুমাতে পারবেন, নাকি মাথা কাটার পর নদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবেন? আচ্ছা, এসব বাদ দিন, আপনি কি পা দিয়ে কোনো খাবার টেস্ট করতে পারবেন? হ্যাঁ বন্ধুরা, এই ধরনের অবাক করার মতো ঘটনা বঙ্গ অনুসন্ধান আজ তুলে ধরেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বঙ্গ অনুসন্ধান সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। নাম্বার 20, কুকুর হলো প্রভুভক্ত, তাই আমরা বেশিরভাগই কুকুরকে ভালোবাসি। এটা শুনলে অবাক হবেন যে কুকুরকে চকলেট খাওয়ালে কুকুর মারা যেতে পারে, কারণ চকলেটের মধ্যে থিওব্রোমিন থাকার ফলে কুকুরের হার্ট এবং নার্ভাস সিস্টেম অকেজো হয়ে যায়। অল্প পরিমাণ চকলেট খাওয়ালে কুকুর বমি করে থাকে, তাই কুকুরকে ভালোবাসুন কিন্তু চকলেট দিয়ে নয়। নাম্বার 19, বন্ধুরা শুনতে অবাক লাগবে, ঠান্ডা জল বরফে পরিণত হতে যে সময় লাগে তার থেকে গরম জল বরফে পরিণত হতে কম সময় লাগে। নাম্বার 18, মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা যখন অন্তিম পর্যায়ে চলে যায় তখন মানুষ সুইসাইড পর্যন্ত করতে পারে, কিন্তু সুইসাইড করার আগে এটা জানা দরকার যে নিজেই নিজের গলা টিপে কখনো সুইসাইড করা সম্ভব নয়, এটা আপনারা বাড়িতে করে দেখতে পারেন। নাম্বার 17, বর্তমান সময়ে আমরা সকলেই কম বেশি হেডফোন ইউজ না করে থাকতে পারি না, কিন্তু আপনারা এটা কি জানেন, মাত্র 1 ঘন্টা হেডফোন ইউজ করার ফলে আমাদের কানে 700 গুণ ব্যাকটেরিয়া বেড়ে যায়। নাম্বার 16, আপনি আপনার জিভ দিয়ে হাতের কনুই কখনো ঠেকাতে পারবেন না। নাম্বার 15, আমাদের মাথা যদি দেহ থেকে আলাদা হয়ে যায় তাহলে আমরা সঙ্গে সঙ্গেই মারা যাব, কিন্তু আরশোলার মাথা কাটার পরেও 9 দিন পর্যন্ত আরশোলা বেঁচে থাকতে পারে। নাম্বার 14, বন্ধুরা কেমন হতো যদি আমরা পা দিয়ে স্বাদ গ্রহণ করতাম? একদমই নয়, কিন্তু মৌমাছিরা তাদের পা দিয়ে স্বাদ গ্রহণ করে থাকে। নাম্বার 13, আমরা সকলে লিওনার্দো দা ভিঞ্চিকে চিনি, যদি না চিনে থাকেন তাহলে অবাক হব, তিনি একই সঙ্গে এক হাতে লিখতেন এবং অন্য হাতে আঁকতে পারতেন। নাম্বার 12, বন্ধুরা এটা শুনলে অবাক হবেন, একটা 4 বছরের বাচ্চা সারাদিনে সর্বোচ্চ 400টি প্রশ্ন করে থাকে। নাম্বার 11, বলুন তো পিঁপড়ের ওয়েট আর মানুষের ওয়েট কি সমান? শুনতে হাসি পেলেও পৃথিবীতে সকল পিঁপড়ের ওয়েট এবং সকল মানুষের ওয়েট সমান। নাম্বার 10, খেতে বসে আমাদের মাঝে মধ্যে হিচকি হয়ে থাকে, কিন্তু এটা কি জানেন, চার্লিস অসবর্ন নামে এক ব্যক্তি হিচকির জন্য ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন, 69 বছর ধরে টানা তার হিচকি হয়েছিল। নাম্বার 9, 1952 সালে ইসরায়েলের রাষ্ট্রপতি মারা যাওয়ার পর অ্যালবার্ট আইনস্টাইনকে রাষ্ট্রপতি হওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তাতে রাজি হননি। নাম্বার 8, শুকরেরা সাধারণ অবস্থায় আকাশের দিকে তাকাতে পারে না, কারণ তাদের দৈহিক গঠনটা এমনভাবেই তৈরি। নাম্বার 7, বন্ধুরা আমরা সারাদিনে 7 ঘন্টা মতো ঘুমাই, মানে 7 ঘন্টা রেস্ট নিয়ে থাকি, কিন্তু এটা কি জানেন, পিঁপড়েরা 12 ঘন্টা অন্তর মাত্র 8 মিনিট রেস্ট নিয়ে থাকে, ভাবুন তারা কতটা কঠোর পরিশ্রমী। কিন্তু অন্যদিকে একটা শামুক 3 বছর পর্যন্ত ঘুমাতে পারে, আপনার মতে আপনি কার মতো হতে চান কমেন্টে জানান। নাম্বার 6, এটি মেয়েদের জন্য একটা সুসংবাদ বলতে পারেন, মেয়েরা যে লিপস্টিক ব্যবহার করে তা মাছের আঁশ থেকে তৈরি হয়, এটি সুসংবাদ না হলে ক্ষমা করবেন। নাম্বার 5, জেলিফিশকে রোদে তুলে আনলে জেলিফিশ গলে যায়, কারণ তাদের দেহের 95% জল। নাম্বার 4, দিল্লি মুম্বাই মানেই আমাদের কাছে ট্রাফিক জ্যামের কথা মনে পড়ে, কিন্তু আপনি কি জানেন 2010 সালের আগস্ট মাসে বেইজিং সব থেকে লম্বা ট্রাফিক জ্যামের জন্য পৃথিবী বিখ্যাত হয়েছিল? 10 দিন ধরে এই ট্রাফিক জ্যাম ছিল এবং 62 মাইল বা 100 কিলোমিটার ছিল এই ট্রাফিক জ্যামের দৈর্ঘ্য, ভাবুন তো 10 দিন ধরে কিভাবে গাড়িতে থাকতে হয়েছিল তাদের। নাম্বার 3, ইলেকট্রিক চেয়ার একজন ডেন্টিস্ট আবিষ্কার করেন। নাম্বার 2, হাতি হলো একমাত্র প্রাণী যারা লাফাতে পারে না। নাম্বার 1, এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে 99% লোক জিভ দিয়ে কোনোই ঠেকানোর চেষ্টা করেছেন, যদি আমার ভবিষ্যৎবাণী ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানান।
রহস্যময় রোমাঞ্চকর তথ্য দিয়ে সাজানো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন বঙ্গ অনুসন্ধান। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।